জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভোর পাঁচটা পাঁচ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সফর সঙ্গীদের নিয়ে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যেন তাদের ভূমিকা শক্তভাবে পালন করে জাতিসংঘ অধিবেশনে সে আহ্বান জানাবে বাংলাদেশ প্রধান উপদেষ্টা সফর শেষ করে নিউ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন আগামী শুক্রবার রাতে বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে গুলিতে আহত হয় ষষ্ঠ শ্রেণীর শিশু জুনাইদ ইসলাম রাতুল একচল্লিশ দিন ধরে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেল রাতুল রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস হাসপাতালে দুপুরের চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে রাতুল বগুড়া উপশহরের পথ পাবলিক স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী গত পাঁচ আগস্ট সকালে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে অংশ নেয় রাতুল মিছিলে নিয়ে তারা বগুড়া সদর থানার ঝাউতলার কাছে পৌঁছালে মিছিলে পুলিশ গুলি চালালে আহত হয় রাতুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এসেছে চীনের একটি জরুরি মেডিকেল টিম মেডিকেল টিম আজ সকালে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আহতদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন দুপুরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শন করবে এই মেডিকেল টিম মঙ্গলবার সকাল আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাড়ে এগারোটায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করবেন বৃহস্পতিবার চীনা মেডিকেল টিমের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে শুক্রবার সকালে সার্বিক পরিস্থিতি নিয়ে চিকিৎসক দলের প্রধান ব্রিফিং করবেন সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন পুলিশ জানায় খিলগাঁওয়ে হাফেজ জোবাইয়ের হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়া হয় এছাড়া উত্তরা পশ্চিম থানার মাওলানা সাদিকুল হত্যা মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত গত উনিশ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় ছাত্র জনতার মিছিলে গুলি করে পুলিশ ও আওয়ামী লীগ লীগের নেতাকর্মীরা সে সময় নিহত হন সাদিকুল ও পাঁচ আগস্ট খিলগাঁওয়ে বিজয় মিছিল করার সময় পুলিশের গুলিতে নিহত হন জোবায়ের সরকারি নিষেধাজ্ঞার পরও থামছে না খুলনা উপকূলীয় অঞ্চলের নদীগুলো থেকে অবৈধভাবে বালু উত্তোলন প্রশাসনের নাকের ডকায় নিয়মিত এমন কর্মকাণ্ড চালাচ্ছে এক শ্রেণীর প্রভাবশালী মহল ফলে হুমকির মুখে পড়েছে ফসলি জমিসহ ঘরবাড়ি পরিবেশ বলছেন অবৈধ বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ খুলনা প্রতিনিধি শিশির রঞ্জন রিপোর্ট জানাচ্ছেন আবু সাইদ অপু ঘূর্ণিঝড় আইলায় বিধ্বস্ত এলাকা খুলনার দাকব পাইকগাছা ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন নদনদীগুলো এখন প্রভাবশালী ব্যক্তিদের দখলে প্রভাবশালী এসব ব্যক্তিরা ভাঙন কবলিত এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে কোটি কোটি টাকার বালু উত্তোলন করছে প্রতি বছর কোনো কোনো ঘূর্ণিঝড়ে কেড়ে নেয় তাদের ঘরবাড়ি ফসলসহ সব কিছু শেষ পর্যন্ত এসব মানুষের ঠাই হয়েছে রাস্তার উপর ঝুপড়ি ঘরে অবৈধ বালু উত্তোলন করায় নতুন করে এখন নদী ভাঙনের আতঙ্কে দুর্গম এলাকার প্রায় অর্ধ লাখ মানুষ বালি উত্তোলনের কারণে দেখা গেল শুরুতে তীব্রতা বেড়ে যাওয়ার কারণে যে আরো বেশি বাদের ক্ষতিগ্রস্ত হতে পারে চেয়ারম্যান মেম্বার নিষেধ করেছে তারপরে এই এই পাশে যারা আছে ইনারাও নিষেধ করেছে তারপরে ওরা এখান থেকে বালি কাটে যদি বাঙনের কাছাকাছি যদি বালি উঠায় তার জন্যই তো ক্ষতিগ্রস্ত হবে ভিতরের লোকজন নদী থেকে বালু উত্তোলনের নির্দিষ্ট সময় রয়েছে এর বাইরে তুললে তা অবৈধ বলে জানিয়েছেন পরিবেশবিদ বালু উত্তোলন করে সেটি সংরক্ষণ যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার মধ্যে পরিবেশের বিষয়টা বিবেচনায় নেওয়া হয় না মানুষের জীবন জীবিকার বিষয়টা স্বাস্থ্য ঝুঁকির বিষয়টা বিবেচনায় নেওয়া হয় না জেলা প্রশাসকের মাধ্যমে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড যেসব নদীতে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে আমরা এগুলো জেলা প্রশাসনের এই এইসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের গ্রহণ করার ব্যবস্থা গ্রহণ করব দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসকও জেলা প্রশাসন সহ এর সাথে সংশ্লিষ্ট যারা আছে অবশ্যই ব্যবস্থা নেবে আমরা জানতে পারলে প্রাথমিক ব্যবস্থা নেব দুই হাজার দশের ধারা পাঁচের এক উপধারা অনুযায়ী ভাঙ্গন কবলিত এলাকা থেকে এক কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন করা যাবে না এই আইন অমান্য করলে দুই বছরের কারাদণ্ড ও সর্বোচ্চ দশ লাখ টাকার জরিমানা বা উভয় উভয়দণ্ডে দণ্ডিত হবে মাদারীপুরের কালকিনিতে ঢাকা বরিশাল মহাসড়কের পাশে রয়েছে ময়লার ভাগার অপরিকল্পিতভাবে দিনের পর দিন বাসাবাড়ি কারখানা ও বাজারের ময়লা ফেলায় দুর্ভোগ তৈরি হয়েছে আর তা থেকে শ্রেষ্ঠ দুর্ঘণ্টে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের বাসিন্দারা সহ মহাসড়কে চলাচলকারী যাত্রীরা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পাশাপাশি পথচারীদের চলাচল করতে হয় নাকে কাপড় চেপে প্রতিনিধি মোহাম্মদ জিয়াউদ্দিন রিপোর্ট নুসরাত মাদারীপুরের কালকিনি উপজেলায় সাতাশ বর্গ কিলোমিটার নিয়ে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় কালকিনি পৌরসভা যা পরবর্তীতে ২০১৬ ষোলো সালের বারোই জানুয়ারি উন্নীত হয় প্রথম শ্রেণীতে ময়লার স্তূপ থেকে বের হওয়া উৎকট দুর্গন্ধ এবং ধোঁয়ায় চরম বিপাকে পড়েছেন পথচারী সহ পৌরবাসীরা যার ফলে ছাত্রছাত্রীদের পাশাপাশি সকলকে চলাচল করতে হয় নাকে কাপড় চেপে অনেক ময়লার উপদ্রব রয়েছে যেখানে আমাদের যাতায়াতের ক্ষেত্রে অনেক সমস্যা হয় আমরা নাক আসি আমাদের শ্বাস নিতে কষ্ট হয় না ময়লার কারণে আমরা থাকতে পারি না নামাজ রোজা করে মানে বিচ্ছিরি গন্ধ পায় কয় সরকার এখানে হালাইতে কইছে আর কোন সরকার হালাইতে কইছে সরকারই তো পাইলাম না বিছরাইয়া দুইটা গাড়ি আইনে রাস্তার সাইড দিয়ে মানুষ না ময়লার মধ্যে পড়িয়া যায় ই করে এইটা থেকে আমরা ডাম্পিং স্টেশন না থাকায় অপরিকল্পিতভাবে দিনের পর দিন পৌরসভা থেকে শুরু করে বাসাবাড়ি কারখানা ও বাজারের ময়লা ফেলা হয় দেশের অন্যতম ব্যস্ত জায়গা ঢাকা বরিশাল মহাসড়কের গোপালপুরে জনসাধারণের দুর্ভোগ লাঘবে নতুন জায়গা দেখে ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান এই পৌর কর্মকর্তা আমাদের যে পৌর প্রশাসক আছেন ওনাকে আমরা অনুরোধ করেছি এবং আমি প্রয়োজনে বলেছি যে আমরা প্রয়োজনে সরকারি বা খাস যা আছে আমরা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি খুব শীঘ্রই চেষ্টা করতেছি যে এই ময়লাটাকে এখান থেকে স্থানান্তর করে অন্য একটা জায়গায় নিয়ে যেতে যেখানে আসলে লোকালয় থাকবে না খোলা স্থান এবং জনবহুল স্থানে পৌরসভার এসব ময়লা ফেলায় বাতাসে বাড়ছে জীবাণুর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি জনস্বার্থে এসব ময়লা সরিয়ে নেওয়ার দাবি পৌরবাসীর নুসরাত শারমিন মাই টিভি নিউজ পুলিশ বিভাগে সৃষ্ট সংকট শিগগিরই কাটিয়ে ওঠা যাবে বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া বিভাগের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান পুলিশের বিভিন্ন অপারেশনাল সাফল্য নিয়ে এক তিনি কথা বলেন তালেবুর রহমান বলেন আন্দোলন ঘিরে আংশিক বা পরিপূর্ণভাবে বাইশটি থানা পড়ে গেছে অল্প সময়ের মধ্যে সংকট কাটিয়ে ওঠা যাবে তিনি বলেন অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে এ সময় অনুপস্থিত পুলিশদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিএমপির মিডিয়া বিভাগের এই ডিসি আমাদের পুলিশ অভিযান চলছে তারাই তার ধারাবাহিকতায় আমাদের যে গোয়েন্দা তথ্য এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান থানা গতকাল একটা পিস্তল সহ উনত্রিশ রাউন্ড গুলি এবং আটত্রিশ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে এটা উদ্ধার হয়েছে গতকাল আপনার দুপুরে গুলশানের মানারাত ইউনিভার্সিটি সংলগ্ন চেকপোস্ট দশের পাশে কর ফাঁকি দেয়া কাউকে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান রাজধানী রাজস্ব ভবনে অনলাইনে আয়কর রিটার্ন জমা সহজ করতে ই রিটার্ন সার্ভিস সেন্টার চালুর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন আব্দুর রহমান বলেন ব্যক্তি কিংবা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর ফাঁকি দেওয়ার প্রবণতা রয়েছে তবে এখন থেকে কর ফাঁকি দিয়ে কি রেহাই পাবে না যারা কর দিয়েছে তাদের এই কর আমরা ট্রেস করব আইনারূপ কার্যক্রম গ্রহণ করব এবং গভর্নমেন্ট এক্স এই রেভিনিউটা আমরা নিয়ে আসবো স্বাধীনতার পরও জনবিচ্ছিন্ন গ্রাম দক্ষিণ হরিরামপুর দীর্ঘদিনেও রাস্তাঘাটে উন্নয়নের ছোঁয়া না লাগায় তিপ্পান্ন বছর যাবৎ শহরে জীবনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এখানকার মানুষ অবহেলিত এসব মানুষের জীবন মানোন্নয়নে দ্রুত রাস্তা পাকাকরণের দাবি স্থানীয়দের এদিকে দ্রুত সংস্কার কাজ শুরুর কথা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জুবাই রহমান দিনের পর মাস বছর শেষে কয়েক যুগ অতিবাহিত হলেও দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের অবহেলিত এলাকা দক্ষিণ হরিরামপুর গ্রামের মানুষের কথা রাখেনি কেউ পাকা রাস্তা না থাকায় স্বাধীনতার পর থেকেই ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীর দেশের বিভিন্ন স্থানে উন্নয়নের ছোঁয়া লাগলেও আলোর নিচে যেন অন্ধকার হিসেবে পরিচিত এ এলাকা বেলাইচন্ডী ইউনিয়নের বৌবাজার থেকে কয়াপাড়াও গোমস্তাপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা পাকা না হওয়ায় দুর্ভোগ যেন নিত্যদিনের সঙ্গী এলাকাবাসীর গ্রীষ্মকালে ধুলোবালিতে চলাচল করা গেলেও বর্ষায় কাদামাটির কারণে শহরের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয়দের বিপদে পড়তে হয় রোগী বহনকারী অ্যাম্বুলেন্স সহ স্বজনদের এতে বিপাকে পড়েন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী ছাড়াও এ পথে চলাচলকারীরা স্বাধীনতার পর থেকে অবহেলিত কেন এটা অবহেলিত শুকনা মৌসুমে ধুলার কারণে আমরা এই রাস্তাটি চলাফের করতে পারি না দ্রুত যেন রাস্তাটা পাকা হয় তাতে আমরা বাজারঘাট এবং যাওয়া আসা তাড়াতাড়ি করতে পারবো দ্রুত সময়ের মধ্যে স্বপ্নের এই রাস্তাটি পাকাকরণের আওতায় আনা হলে জনদুর্ভোগ কমার পাশাপাশি তাদের জীবন মান উন্নয়নে উন্নয়ন ঘটবে এমনটা দাবি স্থানীয়দের প্যাসেঞ্জার নিয়ে যাওয়ার সময় প্যাসেঞ্জার ছিটকে পড়ে যায় ভ্যানসহ রাস্তা থেকে জমিনে পড়ে যায় আমরা পিছলে পড়ে যায় আমরা কেমন নষ্ট হয়ে যায় তাই জন্য আমরা স্কুল যেতে পারি না এই রাস্তাটা ভালো হওয়া দরকার কাজটা হওয়া দরকার খুব জরুরি হওয়া দরকার এদিকে দ্রুত সময়ের মধ্যে অবহেলিত ওই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন কাজ শুরুর আশ্বাস দিয়েছেন এই জনপ্রতিনিধি চলাচলের খুবই অসুবিধা এই অসুবিধার সাথে আমি এবং আমার চেয়ারম্যান মহোদয় সহ ডিউলেটারটা আমরা স্থানীয় যে ইউ ইউএন এনপি ছিল মোস্তাফিজুর রহমান ওনার কাছে আমরা ডিউলেটারটে জমা দিয়েছি উনি আশ্বাস দিয়েছে এই কাজটা করবে জুবাই রহমান মাই নিউজ বগুড়ায় দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা রোববার রাত সাড়ে সাতটার দিকে জেলা শাহজাহানপুর উপজেলার আশিকপুরের সাবরুল এলাকায় এই ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সাবরুল ছোট মন্ডলপাড়া এলাকায় একটি মুরগির খামারের সামনে একদল দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায় এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায় পর এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শাহজাহানপুর থানার অফিসার ইনচার্জ জানান তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে